हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल माँ मामुनी किचने। तुम्हारे सबाई के स्वागत। देखो आज के नतून रेसिपी नहीं चले एसे शारदीय उत्सव। शारदीय उत्सव में एक स्पेशल रान्ना आज के गंधराज पनीर। तो बनाना किन्तु खूब ही सहज। रुटी भात परोटा नान सब कुछ सार्व कर ले खूब भालो है खेते। तो तुम्हारा देखे बाड़ी अवश्य ट्राई करो रेसिपिटी। तो क्यों कर सम्पूर्ण भिडियो देखते थको प्रथम के लास्ट अब्दि। गंधराज पनीर करार्जन नहीं हाफ केजी पनीर। पनीर बड़ो बड़ो टुकड़ो को केटे नेब। तुम्हारा पनीर साइजगुलो इच्छा मतो करते पारो, छोटो बड़ो टेस्ट एक ही रकम होबे। सबगुलो पनीर सेम एरकम करे केटे नेब बड़ो बड़ो टुकड़ो करे। देखो पनीर गुलो काटा हुए गेछे। चले एसेछे रान्ना घरे। कड़ाई गरम हुए गेछे। परिमाण मतो आमी सादा तेल दिए दिब। पनीर टुकड़ो गुलोर मध्ये आमी हल्का नून दिए दिब। गंधराज पनीर करब, एर मध्ये हलुद व्यवहार करब ना आमी, एकटु सादा सादा भाव हबे। এখন ভেজে নেব। পনিরটি বেশি লাল করব না, হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব, তাহলে পনিরের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এটা সম্পূর্ণ নিরামিষ হবে, যেদিন আমিষ সেদিন একটু পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া যায়। আজকে নিরামিষই করব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তেলটু থেকে আমি তুলে নেব পনিরের টুকরোগুলো। ওই তিন সোমবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর থেঁটে করে রাখা দারচিনি, এলাচ, গোলমরিচ আর লং দিয়ে দেবো সোমবারে। আমি সোমবারে দিলে একটা অন্যরকম সেন্ট বেরোয়, ভালো একটি সেন্ট। সোমবারটা একটু লাল হয়ে এসেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা ভাজা হতে হতে, যেহেতু আমি গন্ধরাজ পনির করবো সেই জন্য আমি গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর রস আমি একটু পনিরের মধ্যে ছড়িয়ে দেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো ফেটানো টক দই। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি এখন একটু জল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। একটু গলে দিব, তাহলে সেন্টটা খুব ভালো বের হবে। এখন দিয়ে দেবো আমি 4টার মতো গন্ধরাজ লেবু পাতা। লেবু পাতা দিয়ে আমি
5 মিনিটের মধ্যে ঢেকে রাখবো, তাহলে লেবু পাতার সেন্টটা পনিরের মধ্যে ভালো করে আসবে। গ্যাস অফ করে দেব। হয়ে গেছে আমাদের কন্দরাজ পনির, তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি। দেখো আমি গরম গরম সার্ভ করে ফেলেছি গন্ধরাজ পনির। এই লেবুটা আমাদের গাছের লেবুটা পাতাটা আমি সার্ভ করে দিয়েছি। এটা গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু। তো বানানো কিন্তু খুবই সহজ রেসিপিটি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো রেসিপিটি বাড়িতে। আমাদের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে আমাদের এখানে বিদায় দিচ্ছি।